বিসমিল্লাহির রহমানের রহিম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভির্স এবার হজ প্রশাসন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশনা পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়কে সেই নির্দেশনাটির শিরোনাম অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখেছেন এখন আপনাদের সামনে সেই নির্দেশনার বার্তাটি বিস্তারিত তুলে ধরার সাথে সাথে কিছু সমালোচনাও করব যেটি গত কয়েক বছর ধরে বাংলাদেশের অনেকেই করেছেন তবে তারপরও এইটি ফলপ্রসূ হয় না এবার হয়তো একটু ব্যতিক্রম হতে যাচ্ছে যদি সর্বশেষ পর্যন্ত সেই নির্দেশনা মোতাবেক কাজ চলে তাই এই নির্দেশনাটি পড়ার সাথে সাথে আমি সমালোচনামূলক বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরবো আর তাই সাথেই থাকুন চলুন প্রথমে সেই নির্দেশনাটি শুরু করি প্রধানমন্ত্রীর কার্যালনায় থেকে নির্দেশ এবারে ধর্ম মন্ত্রণালয়ের নিজস্ব জনবলই হবে হজ কার্যক্রম তার মানে প্রতি অন্যান্য মন্ত্রণালয় থেকেও আনা হতো প্রশাসনিক সহায়তাকারী দলে ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য বিভাগ সংস্থার কর্মকর্তা কর্মচারীরা যাওয়ার সুযোগ পাবে না বিকল্প হিসাবে সৌদি আরবে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্র ছাত্রী শ্রমিক নাগরিকদের মধ্যে থেকে হজ প্রশাসনিক সহায়তাকারী দল গঠনের নির্দেশ দিয়ে ধর্মসচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় তবে হজ কারিগরি দল এবং হজ চিকিৎসক দল আগের মতোই গঠন করা হবে সম্মানিত বিষয় অন্যান্য অন্যান্য দপ্তর থেকে এমন কি আমরা দেখেছি যে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘরের ড্রাইভার পর্যন্ত প্রশাসনিক কাজের জন্য এমনকি ডাক্তার চিকিৎসক হয়ে সৌদি আরবে চলে আসত আর সেটি নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে আপনারা দেখেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জামাদার বলেন এবার সৌদিতে কর্মীদের মধ্যে থেকে হজ প্রশাসনিক সহায়তা দল গঠন করা হবে সত্যি বলতে এখান থেকে যাদের নেওয়া হয় তাদের আসলে কোনো কাজেরই আসে না তারা অকর্মা কি কাজ করবে তারা সৌদি আরবের ভাষা জানে না রাস্তাঘাট চেনে না বরং তাদের পাহারা দিয়ে অতিরিক্ত লোকের প্রয়োজন হয় এই জন্য আমরা আরবি ভাষা জানে বুঝি এবং সেখানকার রাস্তাঘাট চেনে এমন জনবল নিয়োগ দেব। যদি এমনটি হয় তবে সত্যি প্রশংসার যোগ্য হবে চিটিতে বলা হয়েছে পবিত্র হজের সময় সৌদিতে অবস্থানরত আরবি ভাষা গান সম্পন্ন ও মক্কাম অদীনের রাস্তাঘাট সম্পর্কে সম্মক অবগত বাংলাদেশ শিক্ষার্থী কর্মী নাগরিকদের মধ্যে হজ প্রশাসনিক সহায়তাকারী নিয়োগের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সৌদিতে হজ ব্যবস্থাপনায় সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য হজ মৌসুমে নিজস্ব জনবল থেকে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দিতে পারবে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান এবার হাউস প্রশাসনিক সহায়তাকারী দলে অন্য মন্ত্রণালয় বিভাগ দপ্তর বা সংস্থা থেকে কাউকে নেওয়ার সুযোগ নেই তবে কেউ কেউ বিশেষ তদবির করে দলে ডুবার চেষ্টা করছে এই পদ্ধতি বাংলাদেশে বন্ধ হবে না রে ভাই নির্লজ্জ তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত শুধুমাত্র ধর্ম মন্ত্রণালয়ের নিজস্ব জনবল দিয়ে বরাবর হজ কার্যক্রম শেষ করা হবে যেহেতু হজের সময় বাকি আছে সেহেতু শেষ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে দেখছেন কর্মকর্তারা অন্য বই এখনো বৈশা আছে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে কিংবা তলে দিয়া তদবির মধ্যে কইরা বিকে যাইব হজ করার জন্য তাদের এই হজ কি কবুল হবে আস্তাকল আজিব এই হজ কোনোদিনও কবুল হবে না খোঁজ নিয়ে জানা যায় প্রতি বছর হজ প্রশাসনিক সহায়তা দলে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য দপ্তরের দুই থেকে আড়াইশো কর্মচারী যান গত বছর হজে গিয়ে কর্মকর্তা কর্মচারীর হাজিদের সেবায় পরিবর্তে নানা প্রম ভ্রমণে ব্যস্ত ছিলেন এই নিয়োগ গণমাধ্যম সংবাদেও প্রকাশিত হয়েছিল আমি বলেছিলাম না অনেক সমালোচিত হয়েছে আমরা তো হজ নিয়ে কাজ করি জানি বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরে আসায় হজ প্রশাসনিক দলের যাকে তাকে নেওয়ার সুযোগ বন্ধ করার উদ্বেগ নেওয়া হয়েছে সংশ্লিষ্টটা সরকারের সিদ্ধান্তকে ইতিবাহাবোচক দেখছেন তবে তাদের মতে ঢালাওভাবে সবাইকে সহায়তা করে দলের নানা সিদ্ধান্ত রাষ্ট্রের অর্থের অপচয় বন্ধ হবে বলেও সবাই আশাবাদী একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত যদি শেষ পর্যন্ত বহাল থাকে কারণ এই নীললজ্জরা এসে এখানে হজ তো মাগ্নায় করে তারপরে এ প্রমদ ভ্রমণ শপিং তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বর্ণ চলা চালানি এখান থেকে স্বর্ণ নিয়ে যায় বিনা শুল্কের একশো গ্রামের সেটা হজ যাত্রীদের প্যাকেটে পর্যন্ত ভরে দিয়ে নিয়ে যায় এমন রেকর্ডও আছে তাই এই ছিল আজকের এই প্রধানমন্ত্রীর নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়কে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাত